আপনারা কি জানেন কলকাতার এখন বিখ্যাত অভিনেত্রীর প্রথম সিনেমা কি? সো আজকে টপ 12 বাংলার অভিনেত্রী খুব ভালো ভালো এখনকার দিনে খুব ভালো নাম কামাচ্ছেন, তো তাদেরকে আমরা অনেকে গুগলে সার্চ করে কিংবা অনেকে জানতে চাই যে এই সিনেমা, এই নায়িকাটার প্রথম সিনেমা কি, এই নায়িকাটার প্রথম সিনেমা কি। সো অনেকে ভুলভাল ফেক ফেক সব নিউজ বার করেন, খুব মানে ফালতু ফালতু সব রিভিউ করেন। এরকম দেখেছি অনেকের ছেলেগুলো বসে থাকে, এ বল দেখি মিমির প্রথম সিনেমা কি, এই বল দেখি শুভশ্রীর প্রথম সিনেমা কি, সে বলবে শুভশ্রী প্রথম সিনেমা চ্যালেঞ্জ, কে বলবে শুভশ্রীর প্রথম সিনেমা পরাণ জয় জুলিয়ার। বাট না, আজকে কিন্তু আমি সেরা 12 জন অভিনেত্রী বর্তমান দিনে খুব ভালো নাম কামাচ্ছেন তাদের আমি প্রথম সিনেমাগুলো নাম ধরে পুরো ডিটেলসে, পুরো পপুলারিটি, পুরো ফেক নয়, পুরো 100% শিওর আমি বলবো। সো বিশ ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সো আপনারা প্লিজ এখন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি কী করবেন, করে দেন। ওকে, সো ফার্স্ট বলবো কৌশানী। দেখুন কৌশানী বেশ ভালো একটা পজিশনের মধ্যে আছে এখন। সো সে কিন্তু 2015-তে কিন্তু ডেভেলপ করে ফেলে রাজ চক্রবর্তী সিনেমা। আপনারা প্রত্যেকে জানেন যে রাজ চক্রবর্তী নতুন মুখ নিতে কিন্তু এক্সপার্ট। সো রাজ চক্রবর্তী প্রথম সিনেমা 2015-তে পারবো না আমি ছাড়তে থাকি বোনির সঙ্গে সিনেমা করে কিন্তু খুব ভালো নাম কামিয়ে ফেললেন কৌশানী। এখন কিন্তু বেশ ভালো একটা পজিশন আছে। সেকেন্ড হচ্ছে আমি অরিতা পুরি। রীতা পুরি টেলিভিশন করতেন, আপনারা জানেন বহু কথা কবে, একটা সিরিয়ালিস্ট আর ব্যবসায়। সো তার প্রথম সিনেমা যদি বলি তাহলে হচ্ছে তবুও বসন্ত 2012-তে। তারপরে সিনেমা টিনেমা করে ভালো নাম কামিয়েছেন, শেষ থেকে শুরুতে আছেন, ব্রহ্মা জানে গোপন কর্মটি খুব ভালো ভালো সিনেমা করছেন, কিন্তু তবুও এত আমার ভালো লাগে না। আচ্ছা, 3 নম্বর রেখেছি আগে শান্তিকে ব্যানার্জি। শান্তিকে ব্যানার্জি আপনারা জানেন প্রত্যেকেই আওয়াজ সিনেমাতে দিয়ে যার খুব একটা বেশ ভালো একটা নাম কামিয়েছিল। বাট সবাই বলেন যে শান্তিকে প্রথম সিনেমা আওয়ার, বাট না সেটা নয়। শান্তিকে প্রথম সিনেমা স্বপন সার সিনেমা ঘর সংসার, যার 2009-তেই মুক্তি পায়। তারপরে টার্গেট, পাপ্পি, বুমাদের সঙ্গে এরকম কিন্তু করে, তারপরে কিন্তু যে 12-তে কিন্তু জিতের সঙ্গে আওয়ারা করে কিন্তু ভালো নাম কামিয়ে ফেলে। ওকে, আচ্ছা তারপরে বলবো আমরা নুসরত কথা, নুসরত জাহান। শত্রু সিনেমাটা করেছে নুসরত জাহান 2011-তে। আমরা দেখুন আমার কিন্তু সব মুখে মুখে আসে কিন্তু নাম, কার সিনেমা, কোন নায়িকার প্রথম সিনেমা কী, কিন্তু আমি ভুলে যাবে বলে সব নায়িকার নাম ওই জন্য কিন্তু সব লিস্ট করে রেখেছি। বাট কোন সিনেমা মানে কোন নায়িকার কী প্রথম সিনেমা সেটা কিন্তু আমি জানি। ওকে, আচ্ছা নুসরত কথা বলছি, নুসরত 2011-তে যেতে শত্রু সিনেমাটাতে রাজ চক্রবর্তী দ্বারাই কিন্তু নুসরত ডেভেলপ হয় কিন্তু। ওকে, খুব ভালো একজন মোটামুটি অ্যাক্ট্রেস আমি বলতে পারি। আচ্ছা, এরপরে বলবো প্রিয়াঙ্কা সরকার, সেই রাজ চক্রবর্তী দ্বারাই কিন্তু রাজ চক্রবর্তী প্রথম সিনেমা প্রিয়াঙ্কা প্রথম সিনেমা 2008-এ চৌধুরী তুমি যেমন দিকে প্রিয়াঙ্কা সরকার ডেভেলপ করে। এখন প্রিয়াঙ্কা সরকার খুব ভালো ধরনের সিনেমা করছেন, লাইক ক্রিস ক্রস বলুন, নীলাঞ্জনা বলুন, জিতের সঙ্গে সুলতান বলুন, খুব ভালো পজিশনে আছেন এখন। এরপরে বলবো কোয়েল মল্লিক। আপনারা প্রত্যেকে জানেন কোয়েল মল্লিক 2003-এই কিন্তু জিতের সঙ্গে নাটের গুরু থেকে ডেভেলপ করে, খুব ভালো এখন নায়িকা আপনারা প্রত্যেকে জানেন, আর সে বলা যাবে না। শুভশ্রী শ্রাবন্তী, শুভশ্রী প্রথম কথা বলি, দেখুন শুভশ্রী ওডিয়া সিনেমা করে প্রথমে 2008-এ, মতে তো লাভ হেলা রে, হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ শুভশ্রী প্রথম সিনেমা করেন 2008-এ, মতে তো লাভ হেলা রে। তারপরে কিন্তু করেন জিতদার সঙ্গে সেই বছরে পিতৃভূমি, যাতে জিতের বোন হয়েছিল। এবার কেউ বলবেন না ভুল করেছে জিতে যে শুভশ্রী প্রথম সিনেমা চ্যালেঞ্জ, কেউ বলে ভুললেও কেউ বলবেন না। ওকে, শুভশ্রী কিন্তু প্রথম সিনেমা হচ্ছে উড়িয়া, বাট বাংলা যদি বলি তাহলে পিতৃভূমি ধরবো। ওকে, তো তারপরে যদি বলবো আমরা শ্রাবন্তী কথা, যেমন শ্রাবন্তী প্রত্যেকেই জানেন আপনারা ছোটোবেলায় করেছিলেন মায়ের বন্ধু সিনেমাটা, ওটা ধরা যাবে না। পরিণত বয়সে যেটা করেছিল, পরিণত বয়সে যেটা 2003-এ যেটা করেছিল জিতের সঙ্গে চ্যাম্পিয়ন, আর একটা নায়িকা ছিল, তার নামটা মনে পড়ছে। আচ্ছা, এরপরে বলবো মিমি। মিমি খুব ভালো এখন পজিশনে আছে। মিমি চক্রবর্তী আমার সত্যি কথা বলতে মিমি চক্রবর্তী কিন্তু সিনেমাগুলো আমাদের ভালো লাগতো, আমার ড্রাকুলা স্যার দেখার পরে মিমি চক্রবর্তী আসতো। তো মিমি চক্রবর্তীর জন্ম মানে সরি জন্ম বলছি, মিমি চক্রবর্তীর প্রথম সিনেমা হচ্ছে সিরিয়ালে উনি করেছিলেন গানের ওপরে, জানেন অনেকে এরকম টেলিভিশন সিরিয়াল করেছেন। তারপর কিন্তু 2012-তেই বাপি বাড়ি যা বলে একটা সিনেমা করেছেন, ভালো খানি জানি না মানে ভালো মানে সেই সিনেমাটাতে কিন্তু অভিনয় ভালো লেগেছে, দুটা নেগে ছিল কিন্তু সেই সিনেমাতে। এরপরে বলবো রুক্মিণী মৈত্র, মডেল জানেন আপনারা প্রত্যেকেই, দেবদার হাত ধরে এসেছে বলিউডে, সরি টলিউডে। 2017-তে প্রথম সিনেমা ওনার চ্যাম্প দেবের প্রোডাকশন, ওখান থেকে শুরু হয় সব সিনেমা, সে দেবের সঙ্গেই করেছে মনে হয়, একটা খানি করেছে মানে বাইরে সুইজারল্যান্ডটা করেছে মানে, আর সবসময় জিতার দেবের সঙ্গে। এরপরে বলবো সোহিনী সরকার, সোহিনী সরকার এখন কিন্তু বেশ ভালো টপ পজিশন আছে। সোহিনী সরকার আগে কিন্তু সে টেলিভিশন সব করতো, সোহিনী সরকার কিন্তু প্রথম সিনেমা টেলিভিশন করতো, 2013-তে কিন্তু রূপকথা নামে একটা সিনেমা করেন, তারপরে কিন্তু ফড়িং, রূপকথা নামে সিনেমাটা করেন প্রথম, বাট ফড়িংয়ে বেশ ভালো নামে কেমেছেন। তারপর তো ফড়িং ফড়িং করার পর ফড়িং, ভিঞ্চিদা, ব্যোমকেশ এরকম ভালো ভালো সিনেমা করেছেন সোহিনী সরকার, খুব সুন্দর অ্যাক্টর। এরপরে বলবো লাস্ট পায়েল সরকার, পায়েল সরকার আপনারা প্রত্যেকেই বলবেন যে পায়েল সরকার প্রথম সিনেমা আই লাভ ইউ দেব সঙ্গে, আরে না না, পায়েল সরকার 2004-এ কিন্তু শুধু তুমি করে, শুধু তুমি করে বুম্বাদার সঙ্গে, বুম্বাদার বোন হয়েছিল শায়দ এরকম। ওকে, তো তারপরে কিন্তু 2007-এ কিন্তু আই লাভ ইউ করে হিট হয়ে যায়। সো এই ছিল 12 জন নায়িকার প্রথম সিনেমা কি। আপনারা প্রত্যেকেই মারপিট করতেন যে এটা তার প্রথম সিনেমা, এটা তার প্রথম সিনেমা, বাট না, আমি কিন্তু আপনাদেরকে ভুল
আজকে ধরে দিলাম। সো এই ছিল 12 জন নায়িকার প্রথম সিনেমা। সো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং পুরনো যারা নায়িকা আছেন রচনা, ঋতুপর্ণা, দেবশ্রী, শতাব্দী, তাদেরকেও যদি আমি কোনো মানে যদি আপনার ইন্টারেস্ট হন যে তাদের কোনো তাদেরও ভিডিও বানান প্রথম সিনেমা কী নিয়ে, সো আমি বানাবো এরপরে। ভালো থাকবেন, থ্যাংক ইউ, টেক ইউ, বাই।